ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। আপার প্রাইমারি একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগতম। কবে নিয়োগ, কত সিটে নিয়োগ হবে এই সংক্রান্তই বিষয় নিয়ে কিন্তু হবু শিক্ষকেরা আবারও পথে নামছেন। আপডেট শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে আরও একবার পথে আপারের হবু শিক্ষকেরা। কী রয়েছে প্রতিদিন আমরা দেখব। আবারও একবার পথে নামলেন চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। এদিন দুপুরে ধর্মতলায় ওয়াই চ্যানেলে লেনিন মূর্তির পাদদেশে জামায়াত করেন এবং তারপরে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করেন প্রায় 500 চাকরি প্রার্থী। নিয়োগ বিষয়ে সংগঠনের সহসভাপতি সুশান্ত ঘোষ বলেন, আমরা চাইছি আপডেট শূন্য পদে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করুন, কারণ ভোট চলে এলে ফের এই প্রক্রিয়া থমকে যেতে পারে। এদিন অবস্থানের পরে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে চাকরি প্রার্থীরা এই তথ্য কিন্তু দিয়েছেন এবং আপডেট শূন্য পদে নিয়োগের দাবিতেই আমরা আজ ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ সমাবেশ করেছি। আমাদের মূল দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী এই আপার প্রাইমারি নিয়োগে হস্তক্ষেপ করুন। পাশাপাশি আমরা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে চাই, আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে আপার প্রাইমারি নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে ঘোষিত 14,339টি শূন্যপদ রয়েছে, তার সঙ্গে কমিশন কর্তৃত্ব কোর্টে জমা দেওয়া 5001টি এবং বিকাশ ভবন সূত্রে 5101টি বর্ধিত শূন্যপদ যুক্ত করে নিয়োগ করতে হবে। এদিন প্রায় 500 আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা এই অবস্থান বিক্ষোভ করেছেন। তারপর দুপুর 3টে নাগাদ মিছিল করে গান্ধী মূর্তির পাদদেশে তারা পৌঁছে যান, সেখানেই চলতে থাকে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি।